আজকে আমরা অ্যাডোবি ফটোশপ CS6 ভার্সনের নবম ক্লাস। এই ক্লাসে আমরা ইরেজার টুলের ব্যবহার সম্পর্কে জানব, অর্থাৎ আমরা ছবি চারিপাশে কিভাবে মুছতে পারি সেই সম্পর্কে দেখব। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ছবি নিয়ে এলাম, ছবিটাকে আমরা একটু বড় করে নিই, জুম টুলের মাধ্যমে বড় করে নিলাম। এবার আমাদের ইরেজার টুল, কিবোর্ড থেকে ই বাটন প্রেস করলেও আমরা এই ইরেজার টুল নিতে পারবো। মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যেখানে আমরা রাবার, যেমন আমরা পেন্সিল রাবার দিয়ে ঘষা হয় ঠিক সেরকম, যেখানে ঘষব সেই অংশ মোছা যাবে। এবং যে কোনো ইরেজারের ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য আমাদের থার্ড ব্র্যাকেট এন্ডিং ব্র্যাকেটটা হচ্ছে বড় হবে এবং থার্ড ব্র্যাকেট স্টার্টটা হচ্ছে ছোট হবে। এই ব্র্যাকেট শর্টকাট হিসাবে ব্যবহার করতে পারবো। তা আমাদের ইরেজার টুল আমরা যেখানে ঘষব আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে, অর্থাৎ এখানে যদি আমরা অন্য কালার দিই তাহলে লক্ষ্য করি আমার সেই কালারটা আসছে। দ্বিতীয় ইরেজার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটা দিয়ে যদি আমরা মুছি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো রং থাকবে না, ট্রান্সপারেন্সি হিসাবে স্বচ্ছ পেপার তৈরি হবে। মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যেখানে ঘষব সেই অংশ মোছা যাবে। তো একবার ব্যাকগ্রাউন্ড দিয়ে মোছার পরে আমি যদি এখন ইরেজার টুল ব্যবহার করি, এখন কিন্তু আর সেই আগের মতো রং আসবে না, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে মুছে দিয়েছি এই কারণে। ম্যাজিক ইরেজার টুল, এটা হচ্ছে আমি যে কালারের উপরে ক্লিক করব সেই কালারটা আরও আশেপাশে যতটুকু জায়গায় থাকবে সম্পূর্ণ অংশ মুছে যাবে, এবং এই টলারেন্সের মান যত কম দেব তত আমার অ্যাকুরেট ওই একই কালার ছাড়া মুছবে না। আর যখন আমি টলারেন্সের মান বেশি রাখবো তখন এর আশেপাশের তাও হালকা কালার হলেও মুছে যাবে। টলারেন্সের মান আমরা ইচ্ছা মতো দিতে পারি। তাহলে ম্যাজিক টুলের মাধ্যমে আমরা যে কালারের উপরে ক্লিক করব সেই কালারের অংশটা মুছে যাবে। এবার আশেপাশে আমরা লক্ষ্য করি কিছু কিছু জায়গা থাকছে, এগুলো আমরা নিজেরা ইরেজার টুলের মাধ্যমে হালকা করে মুছে দেব। এভাবে আমরা খুব সহজেই ছবির যে কোনো অংশ মুছে দিতে পারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।